রাইট, আপনি করিডোর সলভ করবেন। হ্যাঁ, আমি করিডোরে আসছি। করিডোরে এসে আমি যেটা আমার ফার্স্ট ভুল করব, যেটা হলো আমি যেটা আগে করতাম, আমি এসেই মেশিনটা ওপেন করতাম, আচ্ছা, মেশিন ওপেন করে দিলেন। মেশিনটা ওপেন করতাম করে আমি এখানে আর কোনো ট্রাই টু কিছু কিছু করব না, আমি সব কিছু পড়ব, সব কিছু পড়লাম, পরে এখন আমাকে তো এই ফ্ল্যাগটা পাইতে হবে, রাইট? অবশ্যই, এই ফ্ল্যাগটা পাওয়ার জন্য আমাকে আইপিটা আমি কপি করে নিলাম। আমি ফার্স্ট যেটা করব, এনম্যাপ চালাবো আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারতেছি যে স্ক্রিনের জন্য আপনি এনম্যাপ চালাইতেছেন। আমি এনম্যাপ চালাবো, এনম্যাপ চালায় আপনার ইয়ারে দিব, আইপিটা হলো এইটা দিলাম, মানে এখানে আগে আগে কোনো ট্রাই টুরাই কোনো কিচ্ছু করবো না, মানে কোনো কিচ্ছু করবো না, জাস্ট আমি কি হলো, ভিয়ের একটা ঝামেলা আছে, এসভি এসভি। ও এস বড় হয়ে গেছে, কারণ আমি আইপিটাকে একটু ভিজিট করি, আইপিটার কি অবস্থা। মনে করেন যে এই ওয়েতে করলে যে সুবিধাটা হয়, মানে আমি যেটা দেখালাম আপনি যে ওয়েতে এখন করতেছে, সে ওয়েতে সুবিধা হয়েছে মনে করেন যে রেকর্ডের ক্ষেত্রে মানে আপনারটা দুইটা বিষয় শো করতে হবে। আপনি যখন পার্সোনালি সলভ করতে যাবেন তখন হ্যাঁ হয়তো বা দুইটা স্ক্রিন আপনি ইউজ করতে পারেন, বাট রেকর্ডের ক্ষেত্রে মানে রেকর্ডটা কী হচ্ছে মানে আমি নিজে করছি এবং অন্যজনকে সেটা দেখাইতেছি। আপনি হ্যাঁ সো ট্রাইহ্যাকমির বিষয়গুলো যদি মানে এই যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি মানে ভিজুয়াল না আনতে পারেন, শুধু টার্মিনাল টার্মিনাল দিয়ে কী করতেছেন, কোন মেশিনকে স্ক্রিন করতেছেন, আই থিঙ্ক এটা আপনার যে ভিউয়ার্স আছে বা অডিয়েন্স আছে তাদের কাছে মোটিভটা ক্লিয়ার হবে না, এই জন্যই মানে এই আচ্ছা পদ্ধতিটা। সো এখানে 8G রিপোর্ট আছে, ভার্সন এইট হয়েছে জিরো পর, মানে এইট জিরো পর যদি 8-0 দিয়ে দেয়, 8G রিপোর্টে ভিউ হচ্ছে অলরেডি, হ্যাঁ 8G পোর্টে ভিউ হইতেছে বিকজ ওই নট সিকিওর, মানে 8G পোর্টটা হচ্ছে HTTP পোর্ট, না, এই পোর্ট 8-0 তে ভিউ হবে, 8-0 তে ভিউ হবে দেখাচ্ছি আমি আপনাকে, না 8G তো ভিউ হচ্ছে অলরেডি হইতেছে, এটা এটা 8G তে হইতেছে, হ্যাঁ মানে 8-0 8-0 যদি দেয় আমি, তাহলে দেখেন, 8G পোর্ট তো অন না। কেন হ্যাঁ 8G অন, কারণ 8080 পোর্ট অন না। জানতো না, প্রথমে তো 8-0 8-0 আসছিল আমার, তাহলে আপনি এই যে সচরাচর মনে করেন যে যে স্ক্রিনটা নেয় 1000-এর নিচে নেয়, আপনার পোর্ট তাহলে সংখ্যা বাড়ায় দিতে হবে, মানে মানে হ্যাঁ এন বুঝছি, একটু এন দাঁড়ান দেখি, এনম্যাপ যে সচরাচর যে ই নে মানে স্ক্রিন নেয় এটা 1000-এর মতো নে, 8080 তো 8000-এর মতো। দাঁড়ান একটু, এটাতে কিন্তু ভিউ পেজ শো দেখা যায় না আর কি, এই জন্য আমি আর কি এখান থেকে নিয়ে নিলাম। এখানে দেখছেন ভিউ পেজ শো, এখানে দেখেন ভিউ পেজ শো আমি ওপেন করি ভাই, হ্যাঁ করেন, দেখতে পাচ্ছেন, ওপেন করছি হ্যাঁ হ্যাঁ দেখতে পারতেছি। ভিউপার সোর্স, এখানে হলো আপনার এই যে এই যে জিনিসটা, মানে এগুলো প্রতিটা আলাদা আলাদা ইমেজ, আমরা যে ইমেজটা দেখতেছি এগুলো তো কর্নারে প্রতিটা আলাদা আলাদা ইমেজ, আমি মনে হয় ভালো বুঝাতে পারতেছি না আপনাকে, সরি। সমস্যা নাই সমস্যা নাই, আমরা এটা হলো প্রতিটা আলাদা ইমেজ, এটা আর এটা তো MD5 এর আমরা ইয়ে দেখতেছি, হ্যাশ হ্যাশ করে দেখতেছি তো এমডি অ্যানালাইজ ফাইভ করি আগে, আমরা তো আগে প্রথমেই বুঝবো না এটা কি ই আছে এমডি না, ফাইভে। এমডি ফাইভ এ এমডি ফাইভ শুরু, মানে শুরু হয় এই যে ইয়ে দিয়ে আর কি, না আমরা কিন্তু তাও অ্যানালাইজ করতে পারি, সাপোজ যান একটা ইয়েতে যান মানে হ্যাশ অ্যানালাইজার, হ্যাশ অ্যানালাইজার হ্যাশ অ্যানালাইসিস করা। আচ্ছা দেখেন, আমি যদি এটাকে দেখিয়ে রাখি তাহলে দেখেন, আমি ডিক্রিপ্ট করি ওয়ান, তো এই রকম এখানে সবগুলাই জিরো আর ওয়ান, ওয়ান আছে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 10 পর্যন্ত আছে আর কি,
সবগুলাই। তো যেহেতু এটা আপনার শুরু হয়েছে ওয়ান আর জিরো দিয়ে, এই হ্যাশটা ফুল জিরো আর ওয়ান দিয়ে শুরু হয়েছে, কিন্তু তো আমি যদি মনে করেন যে এমডি ফাইভ এটা আছে না, এটা এমডি ফাইভ, তো আমি যদি এটাকে ইয়েভাবে নেই, আপনার যেমন আমি এই কোডটা লিখে মানে যদি ইকো করি আর কি এমডি ফাইভে, এই কোডটা যদি আমরা যেহেতু জিরো দিয়ে শুরু হয়েছে, আমরা যদি সাপোজ যদি ওয়ান দিয়ে দেই, যদি ও ইকো ওয়ান দেই, তারা কিন্তু আপনার ইয়ে হয় না, দেখেন আমরা শুধু একটা কোড পাইয়া গেছি, না হ্যাশ ভ্যালু পেয়ে গেছি আর কি, ওয়ানের হ্যাশ ভ্যালু। এই কোড পাই, আমরা ওয়ান দিয়ে ট্রাই করছি, এখন আমরা যদি জিরো দিয়ে ট্রাই করি দেখি আমরা যে ঠিক হয় কিনা, সেম কোড আসে কিনা, সেম কোড কিন্তু আসে না, ভিন্ন আসে, তো আমরা দুটো দিয়ে ট্রাই করতে পারি, মানে এইভাবে আমাদেরকে 10-15 ট্রাই করতে হয়। তো আমরা যদি এখানে প্রথমে বসাই দেখি কোনো কিছু দেয় নাকি না দেয় না, তারপরটা দেখি এই যে ট্রাকটা কিন্তু পেয়ে গেলাম। মানে তাহলে মেন যে প্রবাবিলিটি হলো এখানে, দেখেন দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে আমি সার্চ করার পরে অর ইনফরমেশন গ্যাদার করলাম, গ্যাদার করার পরে আমি একটা পুট ওপেন পেলাম, আর কোনো পুট ওপেন পাই নাই, মানে যদি না আমি সামারি এটা ধরি, দেন হ্যাঁ এই পুটটাতে কি যখন সোর্স ভিউ আমরা করতে গেলাম, দেখলাম যে কিছু হ্যাশ ভ্যালু আছে, জানি না কি হ্যাশ ভ্যালু, প্রথমের দিকে কিছু হ্যাশ হ্যাঁ ভ্যালু আছে, যে হ্যাশ হ্যাঁ ভ্যালুগুলো হয়তো বা ভিন্ন অর্থ প্রকাশ করতেছে, আদারওয়াইজ হ্যাশ ভ্যালু দিয়েই, যেমন এই দেখেন টাইটেল এত দিছে, তারপর যে হাইফার লিঙ্ক দিছে, হাইফার লিঙ্ক মানে ওই ইমেজগুলার, আর এটা সেম সেম ভ্যালুয়ে, সেম ভ্যালুয়ে বারবার হাইপারলিঙ্ক দিয়ে দিয়েছে ওনারা, হ্যাঁ কারণ এই যে হাইপারলিঙ্ক দিয়ে দিয়েছে, এই যে ইমেজটা, এই যে ইমেজটা আসছে, এই ইমেজটা কিন্তু একটা ইমেজ না, কম্বিনেশন, একটা ইমেজের কম্বিনেশন যেটা দ্বারা ওরা ডিজাইনটা করছে। প্রথমে স্ক্যান করে শুধু একটা পোর্ট ওপেন পাইলাম, এবং একটা পোর্ট দ্বারাই তো ওয়েবসাইটে রান হচ্ছে, 8.0 দিয়ে সে রান হচ্ছে, রান নিচ্ছে অটোমেটিকলি সার্ভারে, এবং কি সেই ভিলুগুলো বের করে আমি যখন তার সাথে দিয়ে দিলাম, মানে এমন একটা জায়গায় ফ্ল্যাগটা লুকায় আছে হ্যাঁ হ্যাঁ যে মানে আমাকে ম্যানুয়ালি এলে সবগুলো ট্রাই করতে হয়েছে, যেমন উপরে আবার এটা আছে, আমি যখন প্রথমে আসছি ওখানে কিছু পাইনি, তখন আমি খুঁজছি যে কি আছে এখানে কি আছে, পরে ভিউপের সোর্সে তো সবাই যায় পেলে ইন্সপেক্ট এলিমেন্টে আমি যাইতাম, প্রথমে আমার সন্দেহ লাগছে কোথায় যখন ভিউপের সোর্স এখানে বন্ধ করা, জি বুঝতে বুঝতে পারছেন পারছি, বুঝতে পারছি, ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে আমার কথা হলো আমি তো ইনস্পেক্ট এলিমেন্টও যাইতে পারতাম, আমি ভিউপের সোর্সে কেন গেলাম, ভিউপের সোর্সে আমি এই জন্যই গেলাম যে ভিউপের সোর্সটা এখানে অফ করা, তো সাধারণত কোনো ওয়েবসাইটে ভিউপের সোর্স কিন্তু অফ থাকে না, এটাতে অফ অফ আছে মানে কিন্তু আছে, তো হ্যাঁ এই বুঝতে জন্য আমি পারছি। যেহেতু এখানে ভিউপের সোর্স অন করতে পারতেছি।